ও ভাই 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 আমি টাইমও পাই না যে ব্রেক করাই। এ মিজু ভাই সালমান ভাই অ্যাক্সিডেন্ট করছে, সালমান ভাই অ্যাক্সিডেন্ট করছে। কখনো ভাবিনি এরকম অ্যাম্বুলেন্সে করে যেতে হবে। এ হচ্ছে সামিয়ার অবস্থা। ভাই হসপিটাল কই, হসপিটাল কই? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এবং এখন টাইম হচ্ছে দুপুর বারোটার সময় গুড মর্নিং বলছি। আর এখন দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্টের মধ্যে আছি, দুপুর বারোটার সময় সকালের নাস্তা করতে এসেছি। তাহলে দুপুরের খাবারটা কখন হবে ভাবতেই পারছেন। তো এরকমই হয় ট্যুরে আসলে, মানে সকালের খাবার দুপুরবেলা, দুপুরের খাবার সন্ধ্যাবেলা, মানে বিকালবেলা। সবাই মোটামুটি খাওয়া দাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, কখন খাবার আসবে, তাই তারা খাবে। সকাল যদি হয় বারোটা, ক্ষুধা তো লাগবে, এটা স্বাভাবিক। ভোরবেলা এখন হচ্ছে ভোর। আর এটা কি ঘোরার টাইম নাকি কুয়াকাটা? যারা গরিব তাদের জন্য ঘোরায় সকালে। আমরা বড় লোক, আমরা যখন ঘুম থেকে উঠবো তখনই সকাল। চাকরিটা ঝুলন্ত অবস্থা, আজকে চাকরি আল্লাহ জানে কপালে কি আছে। এটা কিন্তু আমি দিয়ে দেবো এই ভিডিও, যদি অফিসার কেউ দেখে বলবে বললো একটু আগে লেবু খালি। যেদিন আসবে ও ভুলে যাবে, বুঝতে পারবে। ভাত দেন, ভাত ছাড়া আমার দুনিয়া অন্ধকার। আচ্ছা শুট কি যেহেতু। আচ্ছা এটা কি আলু ভর্তা? আলু ভর্তা। আর এটা কি? ওইটা হচ্ছে পেঁপে ভর্তা মানে। এটা কি ভর্তা? ভর্তা এরকম হয় নাকি? সবজি পুঁইশাক, পুঁইশাক মাছ আছে ওর মধ্যে? না না। শিওর মাছ থাকলে কিন্তু খাবো না। নিরামিষ। ওকে ঠিক আছে। চিংড়ি, চিংড়ি দেখলেই তো লোভ লাগে। কালকে আসার পরে আমরা মোটামুটি আশেপাশে ঘুরলাম এবং রাত 11-12 পর্যন্ত বিচে ছিলাম। তারপরে তো রুমে চলে গেলাম, ফ্রেশ হলাম, ঘুম দিলাম এবং সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম আবার। এবং এখন খাওয়া দাওয়া শেষ করে যাব ঝাউবন এবং কুয়া, মানে কুয়াকাটার নাম যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই জায়গাটাতে। তাহলে চলুন যাওয়া যাক জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। এটা হচ্ছে 300 বছরের পুরনো পালতোলা জাহাজ, মানে নৌকাও বলা যায় না, এটাকে জাহাজ বলে। এই যে এখানেই এই জাহাজের বিবরণ দেওয়া আছে। অনেক আগের, এই যে 300 বছর পুরনো, তখনকার আমলে কোন ইঞ্জিন ছিল না, পালতোলা জাহাজ। পালের গদ্যে আগামাথায় দেওয়া আছে, ভিতরটা দেখে দেখেন। আচ্ছা চলুন এই ভিতরটা একটু ঘুরে দেখি। এইসব দেখলে আসলে ভালো লাগে, মানে পুরনো জিনিস, তাও আবার 300 বছর আগের, মানে ভাবা যায় এটা। ও মাই গড, এটা কিন্তু নৌকা না, মানে সেই আমলের জাহাজ বলে এটাকে। মানে এটাতে কোনো ইঞ্জিন বা হচ্ছে কোনো কিছু ছিল না। বুঝতে পারছি, অনেক বড় অনেক বড়। কি কি আছে? শিকনকা, সালকা, জারলকা, আর 22 সেপ্টেম্বর হলো তামার পাত দেওয়া ছিল পুরাটা। এত দিনের এগুলো এখনো ভালো আছে, মানে এখনো ভালো আছে, কিন্তু ওই যে পিতলের আবরণ ওরা আর কি নাই আজকে। পিতলের আবরণ ছিল। আচ্ছা এটা যে এত আগের জাহাজ সেটা মানে বোঝা গেল কিভাবে? খোদাই করে আছে, কত সনের তৈরি। ও আচ্ছা আচ্ছা, তাতে 316 বছর হয়েছে এই পর্যন্ত। 316 বছর মায়ানমারের তৈরি। মায়ানমারের তৈরি, বাপরে। এই যে আপনার ওই যে টিন দেখেন, ওই টিনগুলো সব পিতল। ও আচ্ছা আচ্ছা, এর নিচে যে টিনগুলো আছে, টিনগুলো সম্পূর্ণটা পিতল। এই যে নিচের এই যে টিনগুলো সম্পূর্ণ পিতল, আবার অনেক মানে ক্ষয় হয়ে গেছে নাই সেগুলো। আসলে এতদিনের জিনিস, তাও যাই হোক পাওয়ার পরে সংরক্ষণ করে রাখছে। সোনার নৌকা, মানে বাইরেটা পুরো তামা দিয়ে মোড়ানো ছিল, যাতে পানি না ওড়ে, যাতে জিনিসটা নষ্ট না হয়, এই কাজ ছিল। আমরা কিছু কাজ লাগাইছি, আবার নতুন ভাবে যাতে বিরাজ টিকে থাকে,
আমার বাবা আমার দাদু তার দাদু থেকেও বেশি বয়স এই নৌকার জিনিস আর এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে সবাই এটা দেখতে পারে এবং এটা নিয়ে মানে আলোচনা তো থাকবেই এটা হচ্ছে ব্যাপার এখানে যিনি দায়িত্বরত আছেন উনি হচ্ছে আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করেছে যারা কুয়াকাটা আসবেন অবশ্যই এটা ভিজিট করে যাবেন অনেক ভালো লাগবে আশা করি আমাদের এই যে হোটেল থেকে এখন বেরিয়ে পড়ছি সবাই মোটামুটি রেডি কালকে আসতে আজকে আবার বের হয়ে যাচ্ছি কারণ কুয়াকাটা ঘোরার জন্য একদিনই বেস্ট আর এখন যে ওয়েদার এই ওয়েদারে একটু কষ্ট কুয়াকাটাতে কারণ অনেক গরম অনেক রোদ আর সমুদ্র এলাকায় গরমের সময় একটু ঘোরাঘুরি করা কষ্ট জায়গাটা আমার জন্য নতুন ছিল ভাবলাম নতুন জায়গা এক্সপ্লোর করি এই জন্য কুয়াকাটা আসা বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং আজকে বরিশালে স্টে করবো এবং কালকে ঢাকা ব্যাক করে যাব আর ঢাকা থেকে যখন বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তখন 900 টাকার ফুয়েল নিয়ে নিয়েছিলাম অ্যান্ড তারপরে বরিশাল আসছি বরিশাল সিটির মধ্যে রাইড করলাম এবং বরিশাল থেকে আবার কুয়াকাটা আসছি কালকে তারপর কুয়াকাটার মধ্যে ঘোরাঘুরি করলাম তো এখন মোটামুটি ফুয়েল কমে এসেছে সো সামনে যে কোনো একটা পেট্রোল পাম্প থেকে ফুয়েল নিতে হবে কালকে বরিশাল থেকে কুয়াকাটার আসার পথে আমরা অনেক জায়গায় থেমেছি অনেক ড্রোন ফুটেজ নিয়েছি এবং আপনাদেরকে এই রাস্তাগুলো দেখানোর ট্রাই করেছি তো আজকে আর রাস্তার ভিডিও খুব একটা করব না জাস্ট এই যে রওনা হয়ে গেলাম আপনাদের সাথে কিছু গল্প করব তারপরে আবার একটানা রাইড করে বরিশাল ঢোকার আগে আবার আপনাদের সাথে গল্প করে ভিডিওটা শেষ করে দিব ফুয়েল পাম্পে চলে এসেছি এবং ফুয়েল নিতে হবে ফুয়েল আছে নিচে দেখা যাচ্ছে বাট না নিলে বরিশাল পর্যন্ত পৌঁছাতে পারবো না অকটেনের স্মেল এত ভালো লাগে মনে হয় কি একটু অকটেন খেয়ে ফেলি বরিশাল থেকে কুয়াকাটার রাস্তা অনেক সুন্দর রাস্তা একটু সরু বাট রাস্তার কন্ডিশন অনেক ভালো মনে হচ্ছে রাস্তাগুলো নতুন বানানো হয়েছে আসার সময় তো সিঙ্গেল রাইড করে এসেছি এবং এখন আমার পিছনে পিলিয়ন আছে ভাবনা মানে ডায়মন্ডের ওয়াইফ কারণ আসার সময় আমরা যে কয়জন এসেছিলাম তার থেকে এখন দুজন বেড়ে গিয়েছে সো ডায়মন্ডের বাইক ওরা চালাচ্ছে এবং ডায়মন্ড মিজুর পিছনে আর ভাবনা আমার পিছনে বরিশাল থেকে কুয়াকাটা আসার সময় 6 জায়গায় টোল দেওয়া লেগেছিলো এবং এখন আবারও 6 জায়গায় টোল দিয়ে তারপরে আমাদেরকে বরিশাল ঢুকতে হবে ভাবুন এখানে ভ্যান রিক্সা ইজি বাইক সব কিছুরই টোল নেওয়া হয় যতগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজে টোল দিতে হবে সবাইকে কবে না মানুষের জন্য টোল নিয়ে নেয় যে মানুষ হেঁটে গেলে টোল দিতে হবে অ্যাক্সিডেন্ট ও ভাই 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 গুরুর সাথে শেট ভাবি শেট ভাই পাশে হসপিটাল কই হসপিটাল কই ভাই হসপিটাল কই ভাই হসপিটাল কই হসপিটাল কই হসপিটাল কই আপনি নিচ্ছেন কই সামনে সামনে ওকে ওকে হসপিটাল নেন হসপিটাল নেন ভাই হসপিটাল নেন আমরা আসতেছি আমাদের সাথে আমাদের আমাদের আমাদের
হ্যাঁ 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 আমাদের সাথে বাইকে এই এর সাথে হ্যাঁ এই মিজু ভাই এই মিজু ভাই সালমান ভাই অ্যাক্সিডেন্ট করছে সালমান ভাই অ্যাক্সিডেন্ট করছে এই সালমান ভাই অ্যাক্সিডেন্ট করছে পিছনে দাঁড়ায় দাঁড়ায় পিছনে আরে আপনারা আসেন পিছনে পিছনে টাইম হইছে আপনারা টাইম গেছেন গা পিছনে যেখানে চা খাইছি ওখানে একটু পরে একটু পরেই আরে অনেক বেশি সিরিয়াস অনেক সিরিয়াস অনেক সিরিয়াস হসপিটাল কটুক সামনে যাইয়া হ্যাঁ বড় দেন মুক্তা করছেন না হ্যাঁ 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 মোড়ের সামনে দাঁড়ান দাঁড়ান আসতেছে আমাদের বাইকের চাবি কই চাবি দিয়ে দেন ওকে সমস্যা না বাইক চালানোর লোক আছে এবং যেখানে দুর্ঘটনা ঘটেছে ওখান থেকে আজকে পর্যন্ত একটু বিবরণ করি আপনাদেরকে কালকে দুর্ঘটনাটা ঘটেছিল আমতলিতে দুর্ঘটনাটা ঘটার পরে ওখান থেকে ওদেরকে ওই কাছাকাছি একটা স্বাস্থ্য কেন্দ্রতে নিয়ে যাওয়া হয় ওখানে নিয়ে যাওয়ার পরে এবার আমরা ওখানে গেলাম গিয়ে ওখানে কোনো ট্রিটমেন্ট হয়নি যেহেতু অনেক ব্লাড বেরোচ্ছিল ওদেরকে একটু হালকা ব্যান্ডেজ করে ওখানে এবার বলতেছে যে বরিশাল নিয়ে যেতে হবে তারপরে আমরা যেটা করলাম অ্যাম্বুলেন্স ভাড়া করলাম এবং ওদের দুজনকে অ্যাম্বুলেন্সে তুললাম কখনো ভাবিনি এরকম অ্যাম্বুলেন্সে করে যেতে হবে এবং সবাই কত আনন্দ করতে করতে কুয়াকাটা থেকে আসছিলাম আর এই অবস্থা আমি আর ভাবলাম অ্যাম্বুলেন্সে ওদের সাথে বরিশাল এসেছি এবং তারপরে বরিশাল মেডিকেলে আসার পরে এখানে যে ট্র্যাজেডি আমাদের সাথে গেছে এটা আর কি এক্সপ্লেন করতে গেলে মানে মেজাজ গরম হয়ে যাবে মানে এটা একটু সরকারি হসপিটাল কিন্তু আপনি হচ্ছে এখানে প্রপারলি কোনো ট্রিটমেন্ট পাবেন না নার্স আয়া যারা আছে কোথাও কোনো চিকিৎসার জন্য সেবার জন্য যদি ওদের কাছে যাওয়া হয় হেলথের জন্য গেলে ওরা হচ্ছে টোটালি নিষেধ করে দিবে একদম কিছু টাকা অফোর্ড করলে তখন এসে সব তখন এসে সব করে দিয়ে যায় আমরা যখন আসছি আসার পরে যে ফর্মালিটিসগুলো আছে নিচ থেকে হচ্ছে টিকিট কাটা এবং ভর্তি ফর্ম নেওয়া যে রুগীটাকে নিয়ে আসা হয়েছে রুগীটা সিরিয়াস রুগী এবং সে ননস্টপ বমি করছে তার কান দিয়ে রক্ত পড়ছে নাক দিয়ে রক্ত পড়ছে আর তো এই যেখানে কপালে যেখানে ফাটছে এখান থেকে তো ননস্টপ রক্ত বের হচ্ছে রক্ত তো বন্ধই হচ্ছে না যেহেতু ওখানে কোনো ট্রিটমেন্ট করা হয়নি তো তাহলে এই রুগীকে আগে ট্রিটমেন্ট দেওয়া হোক আমরা ফর্মালিটিসগুলো তো পূরণ করছি রুগীকে যেখানে ট্রিটমেন্ট দেওয়া হয় সেখানে না নিয়ে গিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে সেখানে গিয়ে বেডে তুলছে আমি বললাম বেডে কেন তুলছেন বলে যে বেডে থেকে চিকিৎসা হবে বেডে থেকে কীভাবে চিকিৎসা হয় এই রুগীকে এক প্রকার সার্জারি করতে মানে সেলাই দিতে হবে তার অনেক ট্রিটমেন্ট আছে তো বেডে থেকে এই রুগীর কীভাবে ট্রিটমেন্ট হয় ওনাদেরকে একথা বলার পরে বলতেছে না না আমাদের এরকম সিস্টেম হ্যান ত্যান মানে সে চিল্লাপাল্লা শুরু করছে তখন আমার মেজাজটা গরম হয়ে গেল এক কথায় আমারও তাদের সাথে মানে কথা কাটাকাটি শুরু হয়ে গেল তো চিল্লাপাল্লা করার পরে তো তখন ওরা বলতেছে আচ্ছা উপরে নিয়ে চলেন আপনারা এদিকে কাজ করেন মানে এদিকে ফর্মালিটিসগুলো তাহলে এই কথাটা আগে বললে হয় আর এই রুগীকে কোথাও মুভ করা যাচ্ছে না তাহলে সেই রুগীকে নিয়ে একবার তিনতলা একবার চারতলা একবার নিচতলা এরকম করার কী মানে হয় তো যেহেতু ট্রিটমেন্ট হবে চারতলায় তাহলে একবারে চারতলা নিয়ে যাওয়া উচিত তো তারপর এরকম চিল্লাপাল্লা করার পরে চারতলা নিয়ে গেল নিয়ে গিয়ে তারপর ট্রিটমেন্ট শুরু হলো যেহেতু মাথায় লাগছে তো মানে কোনো ড্যামেজ হয়েছে কি না ব্রেনে কোনো ড্যামেজ হয়েছে কি না এই জন্য সিটি স্ক্যান দিল এক্সরে দিল তো সেগুলো আমরা বাইরে থেকে করিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে ওকে এখানে অ্যাডমিট করে তারপর তো আরও অনেক অনেক ট্র্যাজেডি গিয়েছে সেগুলো আর না এক্সপ্লেন করি এত পরিমাণে অনিয়ম এত অব্যবস্থা সেটা বলার বাইরে এখানে সব কিছু হবে মুখের জোরে আপনি আপনার মানে ক্ষমতা দেখাতে পারছেন আপনি টাকা দিতে পারছেন তাহলে আপনার কাজ করে দিবে তারা এই টাইপের ব্যাপার স্যাপার যে আয়াকে দিয়ে কাজ করানো হয়েছে তো সেই আয়ার সাথে অন্য যে আয়ারা ছিল ওরা এসে মানে খুব বৃষ্টি বাজে হবে 10-12 জন এমনভাবে চিল্লাচিল্লি শুরু করছে ভিতরে যে টিকার মতো ছিল না অবস্থা মানে এই হচ্ছে সরকারি হাসপাতালের অবস্থা এর মধ্যে থেকে ট্রিটমেন্ট করাতে হয়েছে আর যেহেতু অ্যাক্সিডেন্টের রুগী কোনো প্রাইভেট হসপিটালেও ট্রিটমেন্ট হইতো না এই জন্য সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে কালকে রাত 12টা পর্যন্ত এইসব ঝামেলা হয়েছে রাত 12টার পরে একটু রিল্যাক্স করতে পেরেছি তারপরে আমাদের যে ফ্রেন্ড এবং তার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছে ওদের বাসার লোকজন আসলে এবং ওদের বাসার লোকজনের কাছে ওদেরকে বুঝিয়ে দিয়ে আমরা বাসায় গিয়েছি ভোর 4টার সময় বুঝতে পারছেন মানে সেই
বিকাল 3টা থেকে এবং ভোর 4টা পর্যন্ত এইভাবে মানে একটা যুদ্ধের মতো অবস্থা, একটা মানে ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। কালকে সারা দিন তো মানে এক প্রকার যুদ্ধ গেল, কালকে রাত তো শেষ হয়ে গেল, আর আজকে আবার আসলাম সালমানকে দেখতে। এখন একটু সালমানের মুখ থেকে শুনুন যে কালকে এই দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে। বৃষ্টি তো হচ্ছিল ব্রিজের উপরে, ওই যে ওই ব্রিজটার নাম তো অ্যাকচুয়ালি যায় না, বাট আলিপুর মেবি। তো হচ্ছে বাইক নিয়ে যখন যাচ্ছি তখন তো তোমরা তো সামনের দিকে গেছো, সামনের দিকে সো আমি তো একটু পিক আপ রাখা লাগবে, যে আমি তো মিডিলের দিকে ছিলাম, তো আমি পিক আপ হালকা একটু রাখছিলাম। রাখার পরে মানে ফাঁকা রাস্তা, বৃষ্টি হচ্ছিল, হুট করে ওই যে বাসুর টাইপসের যে গরুগুলা হুট করে আমার সামনে আসছে, আমার সামনে চলে আসলো। আমি টাইমও পাই নাই যে ব্রেক করা। এখানে যদি আমার পৃথিবীর যে কোনো বাইকও, ভালো বাইকও আসতো, থাকতো আমার কাছে, কখনো কন্ট্রোল হতো, কারণ তো ওটা হুট করে সামনে আসলো। আমি তো কি করবো এখন, মানে বাসুর বরাবরই আমিও দেখছি অনেক দূর থেকে গরু যাচ্ছে, যাওয়ার পরে ফুল ফাঁকা, হুট করে একটা হচ্ছে বাসুর চলে আসে, মানে মারা তো সামনে যায়, পিছনে ও টাইমও নেয় নাই, আমাকেও দৌড়ায় দৌড়ায় রাস্তা দৌড়ায় ছাড়লে ছাড়ুক, যেগুলো বড় গরু, এই ছোট বাছুর গুলা এগুলো তো আসলে নিয়ন্ত্রণ করা যায় না, ওরা নিজেরাও তো নিয়ন্ত্রণ করতে পারে না, ও তো নিজেও জানে না ও রাস্তায় আছে, লাফ দিল আমার সামনে। এরকম ছাগল গরু কিন্তু খুবই সমস্যা রাস্তার মধ্যে। গ্রামের রাস্তাতে গেলে বেশিরভাগই ছাগল গরু দেখলে আমি খুবই ভয় পাই, কারণ এরা হঠাৎ করে রাস্তার সাইডে আসে, হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসে। এই মোটামুটি শুনলেন যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো। আপনারা অবশ্যই এই গ্রামের রাস্তাগুলোতে ছাগল গরু থেকে সাবধান থাকবেন, শুধু ছাগল গরু বলে কথা না, সব কিছু থেকে, মানুষও কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে চলে আসে। এখন যাচ্ছি সামিয়ার ওখানে, ওকে একটু দেখে এবং ওদের থেকে বিদায় নিয়ে তারপরে আবার বাসার দিকে যাব, আবার সন্ধ্যাবেলা আসব। এ হচ্ছে সামিয়ার অবস্থা এবং ও সারাক্ষণ হচ্ছে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে ওকে, দেখতেই পাচ্ছেন অবস্থা দেখে, এবং ওর চোখেও একটু সমস্যা হয়েছে আর কানের হাড় ভেঙে গেছে। এই হচ্ছে সরকারি হাসপাতালের অবস্থা এবং এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা। আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে যেখানে সেখানে ছাগল গরু বেঁধে রাখা হয়, তারা রাস্তার মাঝখানে চলে আসে, রাস্তার মধ্যে ধান নেড়ে দেওয়া হয়, তারপরে ধানের যে ওই যে খড়গুলা, খড় নেড়ে দেওয়া হয়, মানে এটাই হচ্ছে বাড়ির উঠান, রাস্তা হচ্ছে বাড়ির উঠান।